নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কোলা বাগান রয়েছে, আমি কোলা বাগানে যাব। তার আগে বলে দিই, আমি কোলামোচার একটা অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে কোলামোচার অনেক রেসিপি আছে, কিন্তু এই রেসিপিটা একদম অন্যরকম, ভীষণ ভালো লাগে খেতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা। এবার তাহলে চলে যাই কোলা বাগানে কোলামোচা কাটতে। আপনারা দেখতে পাবেন আমি একটাই রেসিপি ছাড়বো। আমার পা গেলেই আছে, এখনো অনেকটা কাদা আছে, জমিতে জল ছিল। এই যে দেখুন, ওপরে কোলা মোচা ঝুলছে, পরপর ওইদিকে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। এই কোলার মোচা গুলো কাটবো, কিন্তু অনেকটা উঁচুতে আছে কোলার মোচা গুলো, আমার হাত পাবে না। একটা লাঠিতে এই কেস্তেটা বাঁধতে হবে, একটা বড় সাইজের লাঠি খুঁজে নেবো আগে। একটা লাঠি পেয়ে গেছি, একটা কোলা ছোট ছিঁড়ে নেবো আমি। কোলা ছোট গুলো খুব শক্ত, এটা ছিঁড়বে না, এটা দিয়ে বেঁধে নিচ্ছি আমি। শক্ত করে লাঠির সঙ্গে কাস্তেটা বেঁধে নিয়েছি, এবার কোলা মাছা গুলো কাটবো। অনেক কষ্ট করে একটা মোচা কাটলাম, আর একটা কাটবো। বাবারে, কাদায় উল্টো হয়ে যাচ্ছে। দুটো মোচা কাটা হয়ে গেছে, এবার আমি চলে যাব। এগুলো কাঁঠালি কলার মোচা, কাঁচা কলার মোচা না, এই রেসিপিটা কাঁঠালি কলার মোচা দিয়ে ভালো হবে। মোচা কাটা হয়ে গেছে, এবার হাত পা ধুয়ে চলে যাব রান্নার কাছে। এই রেসিপিটা খুবই সহজ, খুব একটা বেশি সময়ও লাগে না এটা রান্না করতে। প্রথমে মোচাগুলো কেটে নেব। মোচার এই যে ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, এবার ওপরের কিছুটা খোসা ছাড়িয়ে নেব, আর একটা খোসা ছাড়িয়ে নেব, এই পুরো গোটা মোচাটা থাকবে। একইভাবে এই মোচাটাও কেটে নেব। দুটো মোচায় জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মোচা দুটো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার উনানটা ধরিয়ে নেব। আঁচটা ধরিয়ে নিয়েছি, এবার মাটির কড়াটা বসিয়ে দেব। এবার আমি এতে জল দিয়ে দেব। এবার চাপা দিয়ে মোচা দুটো সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না, হালকা করে সেদ্ধ করব। চাপাটা খুলে একবার দেখে নেব কিরকম সেদ্ধটা হয়েছে। মোচার ওপরের দিকটা আমি একবার ঘুরিয়ে নিচের দিকে করে দেব এইভাবে, যাতে ওপরের দিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মোচাগুলো ভালো করে ঘুরিয়ে দিয়েছি, চাপা দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। আরেকবার চাপাটা খুলে দেখে নেব মোচাটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। মোচা দুটোই সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মোচা
মোচাটা সেদ্ধ করতে 15 থেকে 20 মিনিট সময় লেগে গেল। এবার তুলে নেব, আমি তুলে ঠান্ডা করে নেব। এদিকে মোচাটা ঠান্ডা হতে হতে এদিকে মশলাগুলো আমি রেডি করে নেব। মোচা দুটো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মোচা ছাড়িয়ে নেব। মোচাগুলো সেদ্ধ করে একেবারে গলিয়ে নিইনি, একটু হাফ সেদ্ধ করেছি। এইভাবে আমি দুটো মোচা ছাড়িয়ে নেব। এই যে মোচার ভেতরে নরম অংশটা আছে, এটা আমি আর ছাড়াবো না। এই যে এখান থেকে এটা ভেঙে নিয়েছি, আর এই নরম অংশটা নিয়ে নেব, এটা আর কিছু বাদ দেব না। মোচা দুটো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার মোচার ভেতরে এই যে লম্বা শক্ত অংশটা থাকে, এটা টেনে ফেলে দেব। এইগুলো কিন্তু খেতে নেই, তার সঙ্গে এই যে নিচের দিকে সাদা সাদা এইগুলো ফেলে দেব। মোচার এইগুলো খেলে নাকি পেটে ব্যথা হয়, আমার ঠাকুমা বলতেন আগে। এইগুলো খেতে নেই, এগুলো ফেলে দিতে হয়। এইভাবে সবগুলোই ছাড়িয়ে নেব পরিষ্কার করে। মোচাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর এইগুলো খুব নরম, এগুলো ছাড়ানোর দরকার নেই, এগুলো এতে দিয়ে দেব। এই যে এইগুলো ছাড়িয়েছি, এই যে লম্বা লম্বা শক্ত শক্ত। এবার এই যে নরম অংশগুলো আছে, এগুলো হাত দিয়ে একটু ভেঙে নেব। ভেতরে যেটা শক্ত অংশ ছিল এটা ফেলে দেব। সব মোচাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আমি এবার শিল নোড়া এগুলো বেটে নেব। এগুলো একদম মিহি করে বাটবো না, একটু ছিঁড়ে ছিঁড়ে থাকবে। এটা আপনারা মিক্সিতেও করতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে একদম যেন মিহি হয়ে না যায়। এখানে সব মোচাগুলো বেটে নিয়েছি, আর কি কি মশলা নিয়েছি সেটা বলে দিই। শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো সরিষা, লবণ, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, হিং আর সরিষার তেল। প্রথমে আমি উনানটা ধরিয়ে কোড়াটা গরম করে নেব। কোড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা জিরে। এবার এতে দিয়ে দেব শুকনো লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা দুটোই ভালো করে ভেজে নেব। জিরে আর লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার এর উপরে আমি অল্প নুন দেব, যাতে লঙ্কাটা খুব তাড়াতাড়ি নরম না হয়ে যায়, মুচমুচে থাকবে। এটা একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করব। আমি এবার দেব সরিষার তেল, তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেব অল্প হিং, খুব অল্প পরিমাণে, বেশি দেব না। দিয়ে দেব গোটা সরিষা, এবার দেব কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, হালকা করে একটু ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কা কুচি। হালকা করে ভেজে নিয়েছি, এবার যে মোচাটা বেটে রেখেছিলাম এই মোচাটা দিয়ে দেব। মোচাটা একটু ভালো করে কষে নেব। এবার আমি দেব লবণ, এটা একটু নেড়ে আমি নামিয়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি, এবার এটা ঢেলে নেব।
এবার এটা ঠান্ডা করে নেব। এদিকে জিরে আর শুকনো লঙ্কা ভাজাটা ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। দেখুন তখন লবণ মাখিয়েছিলাম বলে এটা খুব সুন্দর মুচমুচে রয়েছে। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এই যে শুকনো লঙ্কা জিরে ভেজে রেখেছিলাম এটা দেব, পুরোটা দেব না। এবার এটা খুব ভালো করে একসঙ্গে মেখে নেব। আমার কোলা মোচা রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার গরম গরম ভাত দিয়ে আমি খাবো। এটা খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালো লাগছে এটা, গরম গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অবশ্যই এই রেসিপিটা বানাতে গেলে পাকা কোলা কিংবা কাঁঠালি কোলার মোচা নিতে হবে, অন্য কোলার মোচা নিলে কিন্তু এই রেসিপিটা তিতো তেতো হয়ে যাবে, ভালো লাগবে না।